উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা। ১৯৭১ এনএক, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা। কুড়েঘর প্রতীকের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের আজ ১৪ এপ্রিল ১০১তম জন্মবার্ষিকী। অধ্যাপক মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ কেয়াম উদ্দিন ভূঁইয়া, মায়ের নাম আফজারুন্নেছা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। মোজাফফর আহমদ স্থানীয় হোসেনতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, জাফরগঞ্জ রাজ ইনস্টিটিউশন ও দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং ভিক্টোরিয়া কলেজে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন এবং ইউনেস্কো থেকে ডিপ্লোমা লাভ করেন। বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতির অন্যতম পথিকৃৎ, উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পুরুধা, কুড়ের ঘরের ন্যাপ মোজাফফর খ্যাত এ রাজনীতিবিদ ২০১৯ সালের এই দিনে ৯৭ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এ মহান নেতার ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।